এবার আইফোন 15 কিনতে দোকানে গিয়ে হাজির হলেন এক ভিক্ষুক, সাথে নিয়ে যান লক্ষ টাকার বস্তা ভরা পয়সা। নজিরবিহীন এ ঘটনায় হতভম্ব হয়ে যান দোকানের বিক্রেতারা, এমনকি ভিক্ষুকের কাছে আইফোন বিক্রি করতে অস্বীকৃতি জানায় তারা। কিন্তু ভিক্ষুক ও নাছোড় বান্দা সহজে হাল ছাড়ে না, বছর ঘুরে নতুন আইফোন লঞ্চ হলেই সেটা নিয়ে উন্মাদনার কমতি থাকে না। তবে কিছু ঘটনা ছাড়িয়ে যায় পাগলামিকেও। প্রযুক্তি প্রেমীরা কিডনি বিক্রি নিয়ে রসিকতায় বাতলেও আইফোন কিনতে একাধিক সম্পর্কে জড়ানো থেকে শুরু করে ঘটেছে সন্তান বিক্রির মতো ঘটনাও। তবে এবার সে পালে অবতরণ হলো শৌখিন এক ভিক্ষুকের, যে কিনা বস্তা ভরা পয়সা নিয়ে আইফোন 15 কিনতে মরিয়া। সম্প্রতি একটি দোকানের এই ঘটনায় রীতিমতো কাঁপছে নেট দুনিয়া। পরনে ছেঁড়া নোংরা জামা কাপড়, শরীর ভর্তি কালি ঝুলিতে মাখা এমনই এক ভিক্ষুককে দোকানে ঢুকতে দেখে প্রথমে চমকে ওঠেন দোকানের কর্মচারীরা। তবে ভিক্ষুক সোজা দোকানের কর্মচারীর কাছে এসে জানান, ভিক্ষা চাইতে নয়, তিনি এসেছেন সদ্য লঞ্চ হওয়া আইফোন 15 কিনে নিতে। ভিক্ষুকের এমন কথাকে পাগলামি ভেবে উড়িয়ে দেন তারা। কিন্তু চমকের যে আরো কিছু বাকি ছিল তখনও, সাথে থাকা একটি বস্তা থেকে লাখ টাকার খুচরা কয়েন বের করেন এই ভিক্ষুক। জানান এই কয়েন দিয়েই আইফোন 15 কিনতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল হইচই ফেলে দেয়া এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরে। তবে আইফোন 15 কিনতে পুরো এক বস্তা কয়েন নিয়ে হাজির হবার পর ঘুরে যায় ঘটনার মোড় আর বের হয়ে আসে থলের আসল বেড়াল। জানা যায় যে ভিখারির বেশে যিনি আইফোন কিনতে এসেছেন তিনি আসলে ভিক্ষুক নন, বরং ভিক্ষুক বেশে ওই যুবক পেশায় একজন ইউটিউবার। এক্সপেরিমেন্ট কিং নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার, সেখানে নানা ধরনের পরীক্ষামূলক ঘটনার ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি। আইফোন 15 বাজারে আসার পর হইচই দেখে ওই যুবক পরিকল্পনা করেন একটি মজার ভিডিও বানানোর। ব্যতিক্রমী এমন ভাবনা মাথায় নিয়েই নেমে পড়েন কাজে। প্রথমে ভিক্ষুকের ছদ্মবেশটা ঠিকঠাক নিয়ে নেন, তারপর সোজা চলে যান একটি মোবাইল ফোনের দোকানে। ছদ্মবেশী যুবকের বেশভূষা আর অভিনয় দেখে দোকান কর্মীরা প্রথমে বিভ্রান্ত হন। ভিক্ষুককে দোকানে হাজির হতে দেখে একটু ইতস্তত বোধ করেন তারা। এ সময় কাঁধে থাকা বস্তা সবার সামনে খুলে দেখান ওই যুবক, যেখানে রয়েছে লাখ টাকার বেশি কয়েন। সেই কয়েন দিয়েই তিনি আইফোন 15 কিনতে চান। খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে রাজি হননি বিক্রেতারা, পরে অনেক অনুরোধের পর গোটা দোকানের কর্মীরা মিলে সেই কয়েন গোনা শুরু করেন। এই লাখ টাকার বেশি খুচরা পয়সা বুঝে নিয়ে নতুন আইফোন 15 প্রো যুবকের হাতে তুলে দেন দোকানদার, আর তখনই ওই ইউটিউবার নিজের পরিচয় প্রকাশ করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওটি ইতোমধ্যেই অসংখ্য মানুষ দেখে ফেলেছেন। তবে নিজের এই ইউটিউব ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলেও জানান এই ইউটিউবার, আর তা হলো আইফোন শুধু বড় লোকরাই কিনবে এ কেমন কথা। পয়সা দিলে একজন ভিক্ষুকও তো আইফোন কিনতে পারে।